আচ্ছা, এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বুলেট এবং নাম্বার লিস্ট ক্রিয়েট করতে হয়। সো শুরুতে আমরা কিভাবে বুলেট এড করব এবং ট্যাব ইউজ করে কিভাবে বুলেটের সাব মেনুতে যাব। আমি ওয়ার্কিং উইথ বুলেট ট্যাব অ্যান্ড্রয়েডে এখান থেকে সরাসরি বুলেটে ক্লিক করলাম। ওকে, আমাকে একটা ওরা কাস্টম বুলেট দিয়ে দিয়েছে। দেন এখান থেকে আমি ক্লাস 1 লিখলাম, ক্লাস 2 লিখলাম, দেন আমি ট্যাব কি প্রেস করলাম। আমি এখান থেকে লিখলাম বাংলা ভার্সন। দেন লিখলাম ইংলিশ ভার্সন। দেন আমি চলে যাচ্ছি, আবার ইন্টার দিলাম, আমি শিফট দিয়ে ট্যাব দিলাম। ওকে, আমার পূর্বের ফর্মে নিয়ে এসেছে। দেন আমি লিখলাম ক্লাস 3। তো এভাবে আমরা ট্যাব দিয়ে আবার সামনের বুলেটে যেতে পারি, আরও ট্যাব দিলে আরও একটা সেকশনে আমরা যেতে পারি। এভাবে আমরা বুলেট নিয়ে কাজ করতে পারি। দেন চলে যাচ্ছি নাম্বারে। ও আচ্ছা, এখান থেকে আমার আলোচনা করার আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কাস্টম বুলেট। আমরা কিভাবে কাস্টম বুলেট পেতে পারি, নাম্বারে আমরা পড়ে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে কাস্টম বুলেট পাওয়ার জন্য বুলেটের এই অপশনটাতে যাব। এখানে কিছু বুলেট অপশন রয়েছে, আমরা চাইলে এগুলো চেক করে দেখতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, এখান থেকে যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা কাস্টমলি এখান থেকে বুলেট লিস্টে যায়, ডিফাইন নিউ বুলেটে গিয়ে এখান থেকে স্যাম্পল নিতে পারি, কোনো স্যাম্পলকে বুলেট হিসেবে ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে কোনো একটা পিকচারকে, অনলাইন পিকচার হোক বা যেখানেই থেকে পিকচার হোক বা নিজের হোক, এখান থেকে আমরা কাস্টম কোনো একটা বুলেট নিতে পারি। চলে আসছে। দেন আমরা নাম্বার নিয়ে কাজ করবো কিভাবে। আমরা শুরুতে নাম্বার অ্যাড করবো, দেন একইভাবে আমরা ট্যাব ইউজ করব এবং ডিক্রিসের জন্য শিফট ট্যাব ইউজ করব এবং কাস্টম নাম্বার নিয়ে আমরা এখান থেকে আলোচনা করব। তো এই থাকবে আমাদের আজকের ভিডিওতে। তো আমি চলে যাচ্ছি আমার ফাইলটাতে, এখান থেকে ইন্টার দিচ্ছি, এখান থেকে নাম্বারিং ক্লিক করছি, 1 2 3। আমি লিখছি 1 2 3। আমি এখান থেকে ট্যাব কি প্রেস করলাম। ওকে, 3-1 এসেছে, বাংলা ইংলিশ ম্যাথ এখানে টাইপ করছি, আমি চাচ্ছি না লিখতে। আমি চলে যাচ্ছি ম্যাথের অ্যান্ড্রয়েডে, আরও সাবমেনুতে যেতে চাই, তারপরে আরও সাবমেনুতে যেতে চাই, আমি যেতে পারছি। আমি শিফট প্লাস ট্যাব কি প্রেস করে আবার পিছাচ্ছি। আচ্ছা, আমি চলে গেলাম 4-এ, চলে গেলাম 5-এ। এইভাবে আমরা ক্লিক করে নাম্বারগুলো দিতে পারি। দেন আমরা যদি কাস্টম নাম্বার এড করতে চাই, আমি চাচ্ছি যে এটা 5 আমি চাচ্ছি না, তাহলে এখান থেকে রাইট ক্লিক করে আমি চাইলে রেজিস্টারটা 1-এ দিতে পারি। এটা একটা অপশন রয়েছে। আরও যদি চাই এখান থেকে, না নাম্বারটা আমার পছন্দ হচ্ছে না, আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি কাস্টম নাম্বারগুলো পুরোটাকে, অথবা ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, আমরা নাম্বারের ফরম্যাটটাকে চেঞ্জ করে দিতে পারি। আমি চাচ্ছি যে এখানে ডটের পরিবর্তে এখানে একটা ব্র্যাকেট থাকবে এরকম, দেন তাহলে আমরা এই ব্র্যাকেট দিতে পারি, এভাবে আমরা কাস্টম নাম্বার এড করতে পারি। তো এই থাকছে আমার আজকের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।